হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো আজকে আমি এখানে কিছু কটকটি তৈরি করব। তো কিছুটা কটকটি মিষ্টি হবে এবং কিছুটা কটকটি ঝাল হবে। তো এই কারণে এখানে আমি একসঙ্গেই তৈরি করব, কিন্তু ঝাল মিষ্টিটা আমি আলাদা করে নেব, কিন্তু তৈরিটা একসঙ্গেই করব। এখানে আমি আটা নিয়েছি এবং আধা টেবিল চামচ পরিমাণে তেল নিয়েছি, স্বাদ মতো লবণ এবং কিছুটা কালি জিরা দিয়েছি, কালো জিরা। তো আটা কিংবা ময়দা এটা খুব বেশি না মাখিয়ে সামান্য একটু মেখে আধা ঘন্টার মতো ঢেকে তারপর আপনি যদি হাত দিয়ে এভাবে করে নেন তো খুব বেশি মাখানোর দরকার হবে না। তো এটা এরকমই হয়ে যাবে। তো আমি বিগত দুই তিন দিন কোনো রেসিপি দিতে পারিনি, কারণ জীবনের প্রয়োজনে মাঝে মাঝে আমাকেও থেমে যেতে হয়। এটাকে আমি আগে একটু বেলে নেব। বিগত তিন দিন খুবই ব্যস্ত ছিলাম, একটা দোকান আছে আমার যেটাকে মুদি দোকান, তো হঠাৎ করে দোকানটা ছেড়ে দেওয়া লাগবে, এই কারণে আমি খুবই কষ্ট হয়েছে আমার। নতুন করে আরেকটা দোকান জোগাড় করে সেই দোকানে আগের দোকানের মালামাল শিফট করে নেওয়াটা হঠাৎ করে খুবই কষ্ট হয়ে গেছে, এই কারণে কোনো রেসিপি আমি দিতে পারিনি। কারণ আপনাদের সঙ্গে আমি শুধুমাত্র এই রেসিপির জন্য রাত্রেই রেসিপিটা দিতে পারি, দিনে পারি না, কারণ আর পাঁচজনের মতো হয়তো সারাদিন আমি ঘরে থাকতে পারি না। সকালে ঘুম থেকে উঠে আমাকে দোকানে যেতে হয়, দুপুরে এসে একটা রাজানের পরে এসে রান্না করে খেয়ে আবারও যেতে হয়, রাত্রে 11টায় দোকানটা বন্ধ করে বাসায় আসি, আসার পরে তখন আপনাদের সঙ্গে একটু যুক্ত হই। তো আপনাদের যে ভিডিওগুলো আমি রান্নার যে ভিডিওগুলো দেখাই এটা আসলে আমার অনেক কষ্ট হয়ে যায়, কারণ আবারও বলছি যে আর পাঁচজনের মতো কিন্তু আমি ঘরে বসে থাকতে পারি না, কারণ জীবনের তাগিদে বাইরে বেরোতে হয় আমাকে। তো এটাকে দেখুন বন্ধুরা, আমি এরকম পুরু করে বেলে নিয়েছি, অনেক কথা হয়তো বলে ফেললাম, এরকম পুরু করে পুরোটা আবারও দেখুন, এরকম পুরো করে এই যে বেলে নিয়েছি। তো এটাকে আমি এখন ছুরি দিয়ে কেটে নেব। বন্ধুরা, এটাকে এখন আমি ছুরি দিয়ে কেটে নেব। আমার হিসাবে এইটাই আসে যে আমার যতই কষ্ট হোক, আমার সন্তানদের লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করব, এর জন্য যত কষ্টই হোক এটা আমি স্বীকার করে নেব। তো অনেকে হয়তো বলে একটা মুদি দোকান আমি চালাই, তো কাজ তো কোনো ছোট নয়, কাজ আপনি যে কাজই করেন কাজটা কিন্তু ছোট নয়, হয়তো পরিশ্রমটা বেশি হয়ে যায় আমার, তারপরও চাই যে আপনাদের সঙ্গে যেন যুক্ত থাকতে পারি। তো আপনারা
অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার যে ইচ্ছাগুলো আছে যে সন্তানদের মানুষের মতো মানুষ করা এটা যেন আমি পারি আল্লাহর রহমতের মালিক বন্ধুরা এটাকে আমি আগে লম্বালম্বি করে কেটে নিয়েছি যেহেতু কটকটি হবে তো সাইজটা একটু ছোট হবে এই কারণে আমি এবার পিরিটা ঘুরিয়ে নিয়েছি এবার আড়াআড়ি করে কাটব আমার রান্না করতে খুব ভালো লাগে কিন্তু সময়ের অভাবে পারি না তারপরেও আমার খুবই ভালো লাগে যে রান্না করে এই যে রান্নার ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেই এটা আমার খুবই ভালো লাগে এভাবে করে ছোট ছোট করে কেটে নেব তো অনেক কথাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম ভুল ত্রুটি জানি না হয়েছে কি হয়নি ভুল ত্রুটি হলে অন্তত ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ এসব কথা যখন আমি কাউকে বলি তো আমার বাচ্চারা খুব লজ্জা পায় কটকটিটা কিন্তু খেতে খুবই স্বাদ তো ঝটপট বাসায় এখন বৃষ্টির সময় দ্রুতভাবে এটা তৈরি করে নিয়ে খেতে পারবেন আর আমার তো দ্রুত কোনো কাজ না করলে সেই কাজ হয় না কারণ পৃথিবীটা খুব একটা কঠিন জায়গা এখানে বিপদে কেউ কারোর জন্য নাই ও একটা সময় প্রায় 5-6 বছর বার্থডে কেকের অর্ডার করেছি অর্ডারই বার্থডে কেক পেস্ট্রি কেক এই সমস্ত কেকের অর্ডারই একটা সময় করেছি এখন পারি না কষ্ট হয়ে যায় তো বন্ধুরা দেখুন এখানে আমি এই সাইজের করে কেটে নিয়েছি কটকটির জন্য তো এখন আমি এটাকে তেলের ভিতরে আগে ভেজে নেব বন্ধুরা এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে এবার আমি এটাতে কটকটিগুলা দিয়ে দেব চুলা গাছটা একটু কমিয়ে নেব দেখুন বন্ধুরা এটাকে আমি আরেকটু লাল করে ভেজে নেব সামান্য আর একটু লাল হবে লাল করে ভেজে নেব আর এটাতে আমি কিন্তু কিছুটা মিষ্টি মানে চিনি দিয়ে কিছুটা মিষ্টি রাখব আর অর্ধেকটা পরিমাণে আমি এখানে এই যে দ্রুত ঝটপট করার জন্য যাতে দ্রুত করতে পারি
এখানে আমি ম্যাগি স্বাদের যে ম্যাজিক মশলা ম্যাগি মশলা, এই ম্যাগি মশলা নিয়েছি, আর কিছুটা বিট লবণ এবং ঝালের গুঁড়ি একসঙ্গে মিক্সড করে নিয়েছি আমি। এটাকে আমি আরেকটু লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু অর্ধেকটা পরিমাণে আমি ভেজে নিয়ে এসেছি আর অর্ধেকটা চুলায় ভাজা হচ্ছে। তো এটাতে আমি এখন ম্যাগি মশলাটা দেব। এখানে আমি পুরোটা মশলা দেব না, এখানে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। এবার এটাতে আমি সামান্য এক চিমটি পরিমাণে বিট লবণ এবং ঝালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি, চাইলে না দিলেও পারবেন আপনারা, না দিলেও হবে। এবং এটাকে সামান্য একটু অলিভ অয়েল দিয়ে দেবো, এটাতে একটু তেল ভাব থাকলে এটা এর গায়ে মশলাটা ভালোভাবে লেগে যাবে। গাটা একটু ভিজে ভাব থাকলে মশলাটা ভালোভাবে মেখে যাবে গায়ে, এই কারণে আমি অলিভ অয়েলটা দিলাম। তো দেখুন বন্ধুরা, এখানে এটা ঝাল যে কটকটি সেটা তৈরি হয়ে গেছে। এবার আমি বাকি অর্ধেকটাকে মিষ্টিভাবে তৈরি করব। বন্ধুরা, অর্ধেকটা আমি ম্যাগি মশলা দিয়ে একটু মশলা ঝাল মশলা করে নিয়েছি, ঝাল কটকটি। বাকি অর্ধেকটাকে আমি এখানে একটু চিনি ঝাল করে নিয়েছি। তো চিনিটার ভিতরে আমি চিনি সেরার ভিতরে এখন বাকি অর্ধেকটা কটকটি দিয়ে দেব। এবার আমি চুলাটা বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, এখানে কিছুটা কটকটি খেয়ে ফেলেছে একটু স্বাদের কারণে। তো এটা হচ্ছে আপনার মিষ্টি, কটকটিটা মিষ্টি হয়েছে, আর এই কটকটিটা ম্যাগি মশলা দিয়ে ঝাল করে নিয়েছি। তো এই হচ্ছে আমার আজকের রেসিপি আপনাদের জন্য। তো আপনারা বাসায় অবশ্যই এটা তৈরি করে, এইভাবে তৈরি করে খাবেন।